রহমান স্টক হোম এবং অন্য যেকোনো জায়গা থেকে যুক্ত হওয়া সম্মানিত ভাই বোনেরা সালাম আলাইকুমতুল্লাহ লাভকালা করি শুক্রিয়া যে আমরা কয়েকজন ভাই বোন এই ডিজিটালভাবে যুক্ত হতে পেরেছি এমন একটা বিষয় নিয়ে যে বিষয়ে আলোচনু তাআলা কোরআল করিমে অনেকবার কথা বলেছেন এবং সালাতের সাথে প্রায় বিরাশি জায়গায় তিনি উল্লেখ করেছেন আজাকাত আমরা সবাই জানি এই রমাদান মাসে অনেকেই জাকাত দিয়ে থাকেন যদিও জাকাত দেওয়ার সময়টা আইডিয়ালি রমাদান না এ বিষয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ এর আগে এগেইন ডক্টর ইমাদ ভাইকে সুপ্রিয়া আমাকে সুযোগ দেওয়ার জন্যে জোজাকুমুল্লাহ খায়রান আলোচনা শুরুতেই আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি সেটা হলো এই যে আমি যে কথা বলবো ডেফিনেটলি তার হয়তো সেকেন্ড ওপিনিয়ন থাকবে এবং আমি যাহা বলবো তাহাই সত্য নহে বরং আমার বাইরেও সত্য থাকতে পারে তবে আমরা চেষ্টা করব যে কোরআন এবং সোনা থেকে একদম সঠিক মতামতটা নেওয়ার আর যদি কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই আমরা এটা অন্য কোনো সোর্স থেকে আমরা কনফিউশন দূর করে নিব না প্রথমত জাকাত শব্দটা কোরআন অনেকবার আসছে কিন্তু আরবি ভাষায় বা কোরআন শরীফে আল্লাহ সদাকা শব্দ ব্যবহার করেছেন যেমন আহ সুরাত ষাট নম্বর আয়াতে যেখানে জাকাতের খাতের কথা উল্লেখ করা হয়েছে সেখানে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই সদাকাত গুলো এখানে আল্লাহ জাকাত বলেন এখানে সদাকাত বলেছেন উনি আল্লাহ বলেছেন খুদ্িম সত সদাকাতিরুহ খুদ মিন হিম নাও তাদের মাল থেকে সদাকাতন সদাকা এখানেও সদাকা শব্দ ব্যবহার করেছেন তোতা আমরা বুঝলাম যে জাকাত বলতে সদাকা বোঝায় কোরআন শরীফে বাহা দিছে আর সদাকা বলতে জাকাতকে বোঝায় আমরা পার্থক্য করব যে কিভাবে যে কোনটা জাকাত এবং কোনটা সদকা এটা নির্ভর করবে নেচারের উপরে এবং আমার ইন্টেনশনের উপরে তো পারপাসের কথা তো আল্লাহ ও তালা নিজেই বলে দিয়েছেন খুদ মিন আমিম সদাকাতিম যে তাদের মাল থেকে তুমি সদকা নেও যেন তাদের তাদেরকে তৎহির করে পিউরিফাই করে ও তো যা হিম আরবিতে এই দুইটা শব্দ ডিফারেন্ট কিন্তু ইংলিশে অনুবাদ করাটা একটু কঠিন তথহির সাধারণত বলা হয় দৈহিক বা ফিজিক্যাল ক্লিনলিনেসকে আর তেস্কিয়াতন বলা হয় আপনার নন ফিজিক্যাল এটা মন হতে পারে মানসিকতা হতে পারে অ্যাটিটিউড হতে পারে সো আল্লাহ সুবান এই দুইটা শব্দকেই ব্যবহার করেছেন তথির ও তেস্কিয়া তো জাকাত দিলে অবশ্যই এটা তো কোনো সন্দেহ নাই যে জাকাত ফর আর শরিয়াতে দেখেন আমাদের যে পাঁচটা স্তম্ভ আছে প্রত্যেকটার কিন্তু কয়েকটা সাইড আছে যেমন ফরদ সালা ওয়াজিব সালা সুননা সালা নফল সালা সমের কিন্তু এরকম আছে আহ ফর্দ সম ওয়াজিব সম সন্না সম প্রশ্ন করবেন যে আপনি ফরদ এবং সুন্নার মাঝখানে যে ওয়াজিব শব্দ ব্যবহার করলেন এটা তো অনেকেই করে না হ্যাঁ অনেকেই আপনার ওয়াজিব এবং ফর্দ সোমকে একই বলে কিন্তু আবু হানিফুর রহমতুল্লাহি ওয়াজিব সোম বলতে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সোমকে বলেছেন ঠিক জাকাতের এরকম রকম জাকাত সদাকাতুল ফিতির যেমন জাকাতটা হলো ফর্দ সদাকাতুল ফিতরটা হলো ওয়াজিব আর এরপরে তো বাকিগুলো আছে সৈন্য এবং নাফল আছে এটা তো সবগুলোর ক্ষেত্রে আল্লাহ সুমতাল এই দুইটা টার্গেট দিয়েছেন যে ক্লিনিং তৎসির যদিও আমরা বিশ্বাস করি যে ইসলামে কালো টাকা সাদা করার কোন সুযোগ নাই তার অর্থ হলো এই যে আপনি অবৈধভাবে টাকা ইনকাম করেছেন সুদ হোক ঘুষ হোক চুরি হোক ডাকাতি হোক মিথ্যা হোক জাকাত দিলে সেটা কিন্তু একদম পিউরিফাই ফিজিক্যালি হয় না এরকম কোনো সুযোগ ইসলামে দেয় না বিভিন্ন দেশের সরকার এটা দেয় কিন্তু ইসলামের সরকার কখন এটা দেয় না তবে মুসলিম শরীফে একটা হারি যে আছে বলেছেন তার অর্থটা এরকম যারা ব্যবসা করে বা কারবার করে তাদের ব্যবসাটা সম্পূর্ণ হালাল হয় কিনা এটা হয়তো সব সময় মানে বলা মুশকিল সুতরাং যদি কেউ ওখান থেকে মোটামুটি একটা র্যান্ডাম সদাকা দিয়ে দেয় আল্লাহ হয়তো করোনা করে ওই টাকাগুলো সব হালাল করে দিবেন এই একটা একটা কথা আছে সেটা কিন্তু সন্দেহের উপরে যারা ব্যবসা করেন তারা কিন্তু সত্যিকার অর্থে একদম বলতে পারবেন হান্ড্রেড এক্সপায়ারি হয়ে গিয়েছে আপনি খেয়ালই করেন নাই কিন্তু তো বেখেয়ালে এটা বিক্রি হয়ে গেছে তাহলে দেখা গেলো যে আপনার নিয়ত ভালো প্রোডাক্ট ভালো হালাল কিন্তু বেখেয়ালে একটা এক্সপায়ার ডেট বিক্রি হয়ে গেছে তখন সেটা একটু হারাম হয়ে গেল তো সে সমস্ত ক্ষেত্রে যদি আমরা দিয়ে সদাকা দেই তখন সেটা পিউরিফাই হয়ে যায় আমরা জানি যে সাবান দিলে আমাদের দেহের ময়লা দূর হয় কিন্তু জাকাত দিলে বাকি ময়লা ফিজিক্যালি আসলে কিভাবে ময়লা হয় এটার সাথে ওটার লিঙ্কটা কি আহ যেটা রসুল হাতিসের মাধ্যমে বলে দিয়েছেন সেটা হলো যে যখন একটা জিনিস হারাম হয়ে যায় তখন মানে পুরো সম্পদটাই যেন হারাম হয়ে যায় তো ওখান থেকে যখন কিছু সম্পদ আমরা মানে দিয়ে দেই তখন মনে হয় বাকিগুলো পবিত্র হয়ে গেল আর কি আমার জন্য হালাল হয়ে গেল সে কনফিউশনটা দূর হয়ে গেল মনে রাখতে হবে যে হারাম যেগুলো আছে ডেলিভারেট হারাম ক্লিয়ার যেগুলো হারাম তার উপরে কোনো জাকাত নেই তার সেটা জাকাত দিলে সেটা কখনো হালাল হবে না এবং সেখানে কোনো সব হবে না কিন্তু এটা মনে রাখতে হবে এখানে কোনো ডিসকাশন আর নাই আসলে আর তেস্কিয়া এটা হলো অনেক বড় জিনিস যে মানুষের মনে কিন্তু মানে সৃষ্টিগত ভাবেই সম্পদের প্রতি লোভ আছে এটা আমি একটা উদাহরণের জন্য বলছি আপনারা কেউ ব্যক্তিগত ভাবে না আমি নিজেও চ্যারিটির সাথে জড়িত যারা চ্যারিটির সাথে জড়িত সেটা ডোনার হোক ডিস্ট্রিবিউটর হোক বা ম্যানেজমেন্টে হোক তারাও কিন্তু বলতে পারবেন না যে আমাদের সম্পদের লোভ নাই সম্পদের লোভ সবার পরে আছে কারণ লাস্ট মতল্লসুন হোলি কাল ইনসান ও হ্যালুয়া কারণ মানুষকে সৃষ্টি করেছে হ্যালুয়া করে লোভি করে ইংরেজ ইংরেজিতে আমরা বলি যে ক্রেভিং এই এই মানুষ কিন্তু আমাদের মধ্যে ক্রেভিং আছে আসলে সো বিভিন্ন ধর্মে দেখবেন এই ক্রেভিং নিয়ে কথাবার্তা আছে বুদ্ধিস্ট ধর্মে তো এই ক্রেভিংকে কিল করার জন্য তারা যে সমস্ত মেডিটেশন করে বা জেন ধর্মে যেটা আছে তারাও ক্রেভিংকে আহ আপনার কিল করার জন্য যে সমস্ত আমল তাদের আছে এটা কিন্তু খুবই শক্ত আমল তারা করে যাতে জন্য ক্রেভিং না থাকে তো তাদের একটা আছে যে মনে করেন সম্পদের লোভ থাকতে পারবে না কিন্তু ধনী হতে পারবেন ইস ট্রিকি একটা জিনিস আপনার তো যারা আছেন ইন্টেলেকচুয়াল মানুষ তো তারা এটা এইভাবে দেখেছে যে আপনি ধনী হতে পারলেও আপনার লোভ যেন না থাকে এবং এটা এখানে ইসলামের একটা ইয়ে আছে যেমন ওসমান আদি আল্লাহ তালা সাদেবনে মাজ ইবনে জবাল আপনার আব্দুর রহমান ইবিন আউফ তারা কিন্তু বড় বড় ধনী ছিলেন তো তারা ধনী হলেন কিভাবে যদি সম্পাদের লোভ না থাকে তো জেইন যারা জেইনিজম জেইনিজম তারা বলে যে তোমার একটা ক্যাপ করে নিতে হবে ওই ক্যাপ করে ওর মধ্যে তুমি থাকবা এর বাইরে গেলে সেটা আপনার লোভ হবে আর কি লোভ হবে যদি তুমি অন্যায় ভাবে হারাম ভাবে কারো কাছ থেকে কোনো সম্পদ অর্জন করে সেটাও লোভ হবে তো ইসলামে দেখেন আলহামদুলিল্লাহ এইভাবে মানে কাউকে ধোকা দিয়ে চুরি করে বা মানে মিথ্যা বলে হারাম কোনো অর্জনকে ইসলাম কখনোই কিন্তু জায়েজ করে নাই তো নিজের হালাল সম্পদ থেকে যখন আমরা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ অথবা অনির্দিষ্ট পরিমাণ অর্থ আল্লাহর পথে ব্যয় করি এটির কিন্তু কিন্তু মনের লোভটা কিল করা হয় হত্যা করা হয় যতক্ষণ পর্যন্ত কেউ আপনার মনের এই লোভটা কিল না করতে পারো ততক্ষণ কিন্তু ওয়ালেট থেকে টাকা বের হয় না আমার ডক্টর হেমাদ ভাই নিশ্চয়ই একমত হবেন যখন আমরা ফান্ড রেজ করি তখন দেখা যায় যারা অনেক বড় ধনী তাদের কাছ থেকে কিন্তু আপনার দশ পাউন্ড বিশ পাউন্ড বেশি বের হয় না কিন্তু একদম গরিব মনে করেন বেনিফিটের উপরে আছে বলে দিল যে সেখানে একশো পাউন্ড দিয়ে দিলাম সান্লাহ তো এই যে মনের যে একটা অবস্থা এটাই হলো তেস্কিয়ান তেস্কিয়া তোর যখন যারা নিয়মিত ভাবে সদাকা দেয় জাকাত দেয় তাদের মনটা কিন্তু সবসময় নরম থাকে এবং সম্পদের প্রতি লোভটা কিন্তু কন্ট্রোলে থাকে এ কথা কিন্তু কোথাও বলা হয় না যে অন্য বুদ্ধিস্টের মতো যে আমাদের লোভ থাকবে না আমরা লোভের উপরে চলে যাব এটা কিন্তু বলা হয় না বলা হয়েছে আমাদের লোভটা কন্ট্রোলে থাকবে তো জাকাত দিলে বা নিয়মিত সদাকা দিলে আমাদের এই লোভটা আমাদের কন্ট্রোলে থাকে এবং এই লোভটা যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে দেখবেন অনেক হারাম কিছু থেকে আমরা দূরে থাকতে পারি আমার বন্ধুরা আমার আত্মীয় স্বজনরা যখন আমার চোখের সামনে হারাম করে বড় হচ্ছে স্বাভাবিকভাবে আমারও হয়তো একটু কষ্ট লাগে যে আমার চেয়ে কম লেখাপড়া করছে কম ইয়ে কম বয়স আমার ছেলে মেয়েরা আমার আমার পরিবারও বলতে পারে অথচ তারা কত বড় বাড়ি কত নতুন ব্র্যান্ড গাড়ি চলতে পারে কিন্তু যখন আমার কন্ট্রোল থাকবে তখন বলবো যে না তারা কিভাবে করছে তা আমাদের জানা আছে আমরা যা আছে এটা আমরা সন্তুষ্ট আছি তো আমরা এই সদাকা দিলে এই জিনিসটা হবে আল কানা আতো আসে জাকাতের সাথে আল কানা আহ কন্টেনমেন্ট যেটা আর কি অল্পে তুষ্টু অল্পে তুষ্টুর এই উপকারটা আসে এবং নিজের যেটা আছে সেটাকে আপনার মনে হয় যে দিস ইজ ওয়াট আই নিড এবং নিজের সম্পদ না থাকলেও অভাব থাকে না আর জাকাত এবং সদাকা না দিলে অনেক সম্পদ থাকলেও একটা অভাব বোধ থাকে মনে হয় যে আমি গরিব এবং আরো পেতে চাই আর সদাক এবং জাকাত দিলে আপনার এবং হলে আমার মালে এই কি যে দেখবেন আহমদুল্লাহ আলমিন আল্লাহ তালা হয়তো ক্ষতি থেকে রক্ষা করে সুফান আল্লাহ আর সদাকাতো তারা আল্লাহ করছেন যে সদাকা দিলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ করে তো এই যে একটা প্রোটেকশন সদাকা এবং জাকাত থেকে আসে অন্য জায়গা থেকে আসে না তো আমার সম্পদ নষ্ট না হওয়া কিন্তু একটা বরকতের বিষয় আসলে আজিম আর বরকতের আর একটা দিক হলো অনেক সময় দেখবেন যে আমরা কমপ্লেন করি যে ভাই টাকা পয়সা তো কত ইনকাম করি কিন্তু কোথায় খরচ হয় আমি টের পাই না কারণ যখন বরকত থাকে না তখন কিন্তু আপনার অর্থ কম বরকত থাকে তখন এই ফিলিংসটা হয় আর অনেক সময় দেখবেন যে আপনার অল্প ইনকাম কিন্তু আলহামদুলিল্লাহ আপনার প্রয়োজন মিটিয়ে আপনার কাছে মোটামুটি সারপ্লাস থাকে কিছু যেখান থেকে আপনি অন্যদেরকে হেল্প করতে পারেন অথবা আহ বরকত থাকলে আপনি যে লাইফটা মেনটেন করেন সেটা কিন্তু আপনি এনজয় করবেন আপনি যদি হালাল ইনকাম দিয়ে খান এবং অল্প খান তখন দেখবেন সেই খানাতে বরকত হবে সেটা স্বাস্থ্যসম্মত হবে পেট খারাপ হবে না মন খারাপ হবে না কিন্তু যে সেখানে বরকত না থাকে আপনি মাসাল্লাহ যতই আহ পেস্তা কালিয়া কোরমা আহ বিরিয়ানি খান না কেন খাওয়ার পরে দেখবেন কষ্ট হবে সুতরাং এই সদকা দিলে অনেক অনেক উপকার আছে এবং আমরা তো সবসময় যে মানুষের উপকারের কথা চিন্তা করি দারিদ্র বা দরিদ্রতা বিমোচনের কথা চিন্তা করি ডেফিনেটলি এটা তো আছে এবং সমাজে একটা ভারসাম্য চলে আসে সমাজে একটা সংমতি আসছে এটা অবশ্যই ঠিক কিন্তু আরেকটা জিনিস আমরা সবসময় মনে রাখতে হবে যখন আমরা অন্যদেরকে সদাকা এবং জাকাত কিন্তু কখনোই অন্যদেরকে হেল্প না এবং করুণা না ভুল করি যে আমরা করুণা করলাম মার্সি করলাম যারা অন্যকে মার্সি করলাম করুণা করলাম তারা কিন্তু আসলে এই জাকাতের মরমতো অবশ্যই বোঝে না জাকাত ইজ নট এ মার্সি জাকাত ইজ অ্যান অব্লিগেশন এবং আপনি যদি সাদাগার কথা বলেন মনে করেন আপনি একজন অরফান কে আপনি স্পন্সার করছেন এই কে স্পন্সার করা কিন্তু আসলে আমাদের করুন না এটা বলেছেন এতিমদেরকে এবং হাদিসেও আছে যে এতিমদেরকে সম্মান করতে হয় তো যখন আপনি একজন স্পন এতিমকে স্পন্সার করবেন তখন কিন্তু তাকে আমরা সম্মান করি যত টাকায় দিই না কিন্তু সেটা আসবে মনের মধ্যে একটা সম্মান থেকে ভালোবাসা থেকে শ্রদ্ধা থেকে এটা করুণা থেকে আসবে না তো আমরা যখন এরকম সম্মান করে কাউকে কোনো টাকা দিব সম্মান করে টাকা দিব তখন আল্লাহ কিন্তু আমাদেরকে সম্মান করবেন এবং আমার যখন নিড হবে যদি কোনো নিড থাকে আমাদের আমাদের প্রত্যেকের কিন্তু নিড আছে বিভিন্ন ধরনের নিড আছে এবং আমরা কিন্তু অলওয়েজ আজি মানে কি মনে করেন আপনি অনেক টাকা পয়সার মালিক আপনি কিন্তু অনেক হঠাৎ করে দেখবেন আপনাকে নির্ভর হতে হচ্ছে এমন একজন মানুষের কাছে যে মানুষ হয়তো ডাকলে আপনি ডাকের উত্তরও দিতেন না এরকম আল্লাহ কিন্তু এটা করেন এখন আমরা যদি সদাকা এবং জাকাতটা অন্যকে সম্মান করে আল্লাহকে সম্মান করে আল্লাহর সম্মানে ফর দাসে অফ আল্লাহ দেই তাহলে আমি যখন কোন নিডে পড়ব তখন অন্যরা যখন আমাকে হেল্প করবে তখনও কিন্তু তারা সম্মানের সাথে করবে তারা কিন্তু এরকম করুণা করে দেখাবে না করুণা করে দেখাবে না এবং আমাদের কিন্তু যখন আমাকে হেল্প করছে তারা জন্য আমাকে আসলে নিজের মনে করে আপন মনে করে তার দায়িত্ব মনে করে কোনো জন্য করোনার দৃষ্টিতে না দেখে এবং সবসময় দেখবো যে ভাই আমি কারো করুণা চাই না আমরা কিন্তু সবাই বলি এবং এটা মেনটেন করার চেষ্টা করি এই আমাকে করুণা করবেন না বা আপনি করুণা করবেন না এটা নির্ভর করবে যে আমি যখন মানুষকে হেল্প করছি তখন কি আমি তাদেরকে করুণা করছি বা করেছি কিনা বিশ্বাস করেন আমরা যখন একটা পয়সা দান করি মসজিদে হোক মাদ্রাসায় হোক যেখানে এখানে আপিল করেছেন ফুড প্যাকে আমরা এখানে এরকম ফুড প্যাক করছি আমরা যদি এটা এই গরিবদেরকে আমরা খাওয়াচ্ছি আমাদের এই ফিলিংসটা যদি থাকে আমাদের অ্যাটিটিউডটা যদি থাকে যে উই আর রেসপেক্টিং পিপল কুড প্যারেন্টস ওন মাই

এখন আমরা যদি আগের থেকে এই দান দক্ষিণা সদাকা জাকাতগুলো গুলো করুণা না করে আমাদের একটা দায়িত্ব যেমন আল্লাহ বলেছেন মাহরুম যে তাদের মালে আমাদের মালে হাক অধিকার রয়েছে যারা চাই ওয়াল মাহরুম এবং যারা বঞ্চিত তাদের অধিকার আমাদের মালে রয়েছে যেমন বাপের সম্পদে বাপ মারা যাওয়ার পরে সন্তানদের অধিকার থাকে তো আমাদের সম্পদে কিন্তু স্যাল যারা ভিকারি এবং যারা ট তাদেরও কিন্তু অধিকার আছে সো আমি যখন জাকাত দিচ্ছি তখন মনে করতে হবে যে আমি তাদের সে অধিকারটা ফিরিয়ে দিচ্ছি তাদের সে প্রাপ্যটা হকটা ফিরিয়ে দিচ্ছি আমি কোনো মার্সি করছি না মার্সি করছি না তো সদাকায় জাকাতের এই বিষয়গুলো কিন্তু সুহান যে এত বেসিক এই ইন্টেনশন থেকে যদি আমরা একটু সরে যাই তখন জাকাতের আমরা জাকাত আদায় হবে না জাকাতের পুরস্কার আমরা পাবো না জাকাতের তস্কিয়ত নফস আমরা পাবো না সুতরাং তস্কিয়ত নফস পেতে গেলে আমাদের ইন্টেনশনের এই লেভেলগুলো আমাদের সবসময় ঠিক রাখতে হবে এখানে আমি একটা ছোট্ট উদাহরণ দেই আমরা অনেকে জাকাত দেই এবং আমরা ভেরি সিলেক্টিভ এবং ভেরি স্পেসিফিক সেটা হলো যে আমার গ্রামের আমার কিছু আত্মীয় আছে তাদেরকে আমি জাকাত দেব কিন্তু তাদেরকে আমি আবার ডিকটেট করি যে তোমাকে আমি এই জাকাত দিচ্ছি তুমি জাকাত দিয়ে ঘর বানাবা বিশ্বাস করেন তারা বলার আগে যদি আপনি এরকম কন্ডিশন দিয়ে তাদেরকে জাকাত দেন আপনার জাকাত আদায় হবে না কেন এই জাকাতের অধিকার এবং প্রাপক হলো তারা আপনার অধিকার নেই এরকম একটা প্রেসক্রিপশন দিয়ে তাদেরকে খরচের কথা বলা হ্যাঁ যদি তারা বলে যে আমি একটা ঘর বানাবো আমাকে আপনার জাকাতের টাকা দিবেন দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট কিন্তু আমরা যদি তাদের কাছে তাদের নিটটা না শুনে না জেনে নিজের থেকে ইম্পোজ করে দেই। এবং তারা যদি আনহ্যাপি থাকে কারণ তার হয়তো ঘর নেই ঠিকই কিন্তু তার হয়তো অন্য জায়গায় আরো বড় নিট আছে যেখানে আপনি টাকা দিলে ঘর না বানায় সেই কাজটা করতো অথবা সে টাকাটা স্প্লিট করে দিত তো এটা এন্টায়ারলি নির্ভর করবে একজন রিসিভারের উপরে আমাদের উপরে না কিন্তু আমরা যদি সামান্যতম ভাবে ইম্পোজ করে দেই আমাদের জাকাত কিন্তু আদায় হবে না আবার অনেক সময় আমরা করি জাকাতের টাকাটা আমরা ধরে রাখি আমরা ধরে রাখি এবং ধরে রেখে আমরা বলি যে ঠিক আছে এই জাকাতের টাকাটা আমরা তোমাকে আস্তে আস্তে দেব। না সে তো আপনাকে অধিকার দেয় নাই আপনি নিজের থেকে আপনি একজন আপনি মনে করেন লন্ডনে থাকেন বড় ভাই টাকাওয়ালা মানুষ আপনি বলে দিলেন যে দেখো তোমার জাকাতের টাকা আমার কাছে থাকবে আমি আলাদা সেপারেট করে রাখলাম তোমাকে আস্তে আস্তে দেবো তা নাহলে তুমি খরচ করে ফেলবা ইটস এ গুড আর্গুমেন্ট বাট দোজ পিপল আর নট হ্যাপি উইথ দিস সুতরাং এই যে টাকাটা ধরে রেখে আস্তে আস্তে দেওয়া এটাও কিন্তু ইসলামের শরিয়াতে যায়জ না এবং এটা জাকাত কিন্তু আদায় হবে না কারণ জাকাত আদায় হওয়ার জন্য আদায় হবে না কেন আদায় হবে না তারা কিন্তু আপনাকে বলে না যে টাকাটা জাকাতের টাকাটা আপনি রাখেন আপনি আস্তে আস্তে আমাকে দিয়ে কারণ আমি জাকাতের টাকা খরচ করে ফেলো যদি উইথ ফুল হার্ট এবং কি বলা যায় স্যাটিসফ্যাকশন তারা এই টাকাটা না দিয়ে থাকে তাহলে কোন ক্রমে এই জাকাতের টাকাটা একদিনও আমার কাছে রাখা যায় নাই কারণ জাকাত আদায় হওয়ার জন্য শর্ত হলো দুইটা আপনারা নিশ্চয়ই জানেন একটা হলো তখরিজ বলে আর কি তখরিজ মানে হলো আমার অ্যাকাউন্ট থেকে সেটা আলাদা করে দিতে হবে সেপারেট করে দিতে হবে আর একটা হলো তামলিক তামলিকটা হলো যে জাকাতের টাকার যারা প্রাপক আটটা আটটা খাত যেটা আছে সে আটটা খাতের যে কোনো এক খাতের মালিকানায় বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমি এই তাহরিজ না করব যতক্ষণ পর্যন্ত আমি তামলিক বা এই মালিকানাটা বুঝিয়ে না দেব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার জাকাত আদায় হবে না এবং মালিকানা বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে যদি আমার কোনো ইন্টারফিয়ারেন্স থাকে কোনো ডিসক্রিপ কোনো আমার ডিকটেশন থাকে যদি কোনো প্রেসক্রিপশন থাকে সেটা কিন্তু কন্ডিশনাল মালিকানা হয়ে যায় এবং সেটা যায়জ নেয় তো এই হলো মোটামুটি জাকাতের ওভারঅল একটা নিয়ে মানে ল্যান্ডস্কেপ আর এরপরে তো আসলো যে জাকাতের নিসাব যেটা আছে আমরা জানি নিসাবের ক্ষেত্রে একটু আহ ছোট্ট দিমত আছে অনেক ডিসকাশন আপনারা জানেন ডক্টর ইসুফ কার দাবি তার আলাজার আজহার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি রিসার্চ ছিল কিতাবুজাকাত বা ফেকুজ জাকাত আজাকাতফুল ইসলাম তো এই জাকাতফুল ইসলামে তিনি বড় বড় দুই খন্ড বই লিখেছেন আপনারা নিশ্চয় অনেকেই পড়েছেন বাংলাতে অনুবাদ হয়েছে ইংলিশে অনুবাদ হয়েছে তো এটা তো অনেক অনেক লম্বা বিষয় এবং এরপর আরো অনেক বই রচিত হয়েছে কিন্তু তো আমরা তো সব পড়তে পারবো না হলো এই যে যাদের কাছে নিত্য প্রয়োজনীয় খরচ মেটানোর পরে আপনার পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা এর সমমূল্য আপনার কোনো সেভিংস থাকে সারপ্লাস থাকে এক্সট্রা থাকে এবং সেই সেভিংসটা যদি লুনার ক্যালেন্ডারে তিনশো দিনের এক বছর পূর্ণ করে তাহলে দ্বিতীয় বছরের ফার্স্ট দিনে তার উপরে জাকাত ফরজ হবে মনে করেন আমাদের প্রত্যেক মুসলমানকে বোঝা উচিত যেমন আমাদের বাচ্চারা কবে বালেক হচ্ছে যেমন আমরা বোঝা উচিত কারণ বালেক হওয়ার দিন থেকে যেমন সালাদ ফরজ হয় ঠিক কবে আমি সাহেবে এ নেশাব হচ্ছি প্রত্যেক মুসলমানকে কিন্তু জানা দরকার যে কবে থেকে আমার কাছে সেভিংসটা আসছে আপনার পঁচাশি গ্রাম স্বর্ণের বাজার মূল্য মনে করেন বর্তমান বাজার মূল্যে আপনার হলো আমি বলতে পারি প্রায় নিয়ারলি চার লাখ টাকার মতো যদি আপনি স্বর্ণের আহ ইয়েটা ধরেন মাপকাঠিটা ধরেন আর সিলভার বা রুপারটা ধরলে আরো অনেক কম হবে তো অনেকগুলো আমায় করেন বলেছেন আমার তেজ নফসের জন্য রূপার থেসলটা ধরাই উত্তম এবং এটা গরিবের জন্য বেশি উপকার সুতরাং সমাজে সবাই এই সদাকা বা জাকাত দিয়ে তারা যেন নিজেরা পবিত্র হতে পারে এবং সৌভাগ্যবান হতে পারে জাকাত এবং সদাকা কিন্তু পানিশমেন্ট নয় জাকাত এবং সদাকা হলো আল্লাহর পক্ষ থেকে এমন একটা রহমত আমাদের জন্য যার মাধ্যমে আল্লাহর অতিরিক্ত রহমত আমরা আমরা অর্জন করি সুতরাং জাকাতকেও মনে করে তারা আল্লাহর এই আমত থেকে কিন্তু মাহরুম হবে সো পঁচাশি গ্রাম স্বর্ণ আপনি যদি এইটাকে ধরেন তাহলে যেদিন থেকে আপনার কাছে এই পরিমাণ সেভিংস থাকলো ওই দিনটা আপনি লিখে রাখবেন আমরা সবসময় বলি যে আমরা যেমন এখন ডেট অফ বার্থ লিখে রাখি আমাদের ডেট অফ জাকাতও লিখে রাখা উচিত এবং সেটা হবে আরবি ক্যালেন্ডার অনুযায়ী কেন আরবি ক্যালেন্ডার অনুযায়ী হবে এটা আপনারা সবাই জানেন যে আরবি মার্চটা হলো গ্রেগোরিয়ান বা ইংলিশ ক্যালেন্ডার থেকে এগারো দিন কম এগারো দিন কম সো এবং আরবি মাসটা আপনারা সবাই তো দেখেছেন যে রোটেট করে ঘরে আর কি সুতরাং আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য খুবই দরকার যে আমরা জাকাতের ডেটটা যেন লিখে রাখি এবং ওই সেভিংসটা আমি কবে পেলাম ওই ডেটটা জন্য লিখে রাখি পরের বছর আমাকে ওই সময় ওই দিনে জাকাতের হিসাবটা করতে হবে এবং জাকাতটা ইমিডিয়েট হিসাব করার পরে অ্যাজ সুন অ্যাজ এটাকে আমাকে ডেলিভারি দিয়ে দিতে হবে ডেলিভারি দিয়ে দিতে হবে এই থ্রেশ ক্ষেত্রে একটা মতামত আছে সিলভারের হলো পাঁচশো গ্রাম সিলভার আর স্বর্ণের হলো পঁচাশি গ্রাম ইন্ডিয়ান স্কলার বলেছেন আপনার এইটি গ্রাম বাট কমটা ধরলে কিন্তু বেশিটা চলে আসে সেই জন্য আমরা এইটি ফাইভ গ্রামস এর কথাই বলি আমরা তারা আপনার ওখানে ছয়শ গ্রাম স্বর্ণের কথা বলেছে সিলভারের কথা বলেছে তো আমাদের যাদের এই থ্রেস্টলটা আছে যখন আমরা একবার সহায় মেনেস হয়ে যাব তখন পরবর্তী বছরগুলোতে আপনার এই সেভিংস ফ্ল্যাকচুয়েট করলে উঠানামা করলেও যদি আমার পরবর্তী বছর ওই জাকাত ডেটে যদি আমার এই পরিমাণ সেভিংস থাকে তখন আমাকে জাকাত দিতে হবে কিন্তু যদি আমার জাকাত এখান থেকে মনে করেন আমার সেভিংস কমে যায় সামহাও অন নর্মাল প্রসেস তখন আমাকে জাকাত দিতে হবে না এবং এটা একটা মনে রাখতে হবে যে যারা জাকাতকে শাস্তি মনে করে পানিশমেন্ট মনে করে তারা কিন্তু জাকাত জাকাতের জন্য তার যেদিন জাকাত হবে তার কিছু মাল মনে করে সে খরচ করে ফেললো অথবা তার ছেলে মেয়েকে দিয়ে দিল বা কাউকে দিয়ে দিলো এই ধরনের চালাকি করলে কিন্তু গুণা হবে যদি কি জাকাত থেকে বিরত থাকার জন্যে জাকাত ফাঁকি দেওয়ার জন্য এ ধরনের কাজ করে তাহলে তার ওই দিয়ে দেওয়াটাও যেমন গুনা হবে আর জাকাত না দেওয়ার কারণেও তো ফরজ তরকের গুণা হবে এবং আহ সুহান আল্লাহ মাফ করুক আপনারা নিশ্চয়ই জানেন যে জাকাত না দিলে কি শাস্তি হবে সেটা কোরআন শরীফে আছে হাদিস শরীফে আছে মুসলিম শরীফের হাদিস আপনারা পড়েছেন বা পড়বেন পড়বেনা যে তারা জাকাত দেয় না এবং একটা পেনে যদি কেউ জাকাত না দেয় সেই তবু না বিহি এই জাকাত দিয়ে তাদের গলাকে পেঁচিয়ে ধরা হবে সাপের মতো এমল কেয়ামাতি এবং এই সাপগুলো গলা পেঁচায় ধরে আপনার তার মাথায় সবল দিতে থাকবে এবং সেই সাপ এত বেশি বিষ ধর আসছে যে তার একটা পরিমাণ বিন্দু তার বিষের বিন্দু যদি দুনিয়াতে পড়তো একটা ফোটা সেই সাপের ফোঁটা যদি দুনিয়াতে পড়তো পুরো দুনিয়া তামার মতো হয়ে যেত পুড়ে একটা ফোঁটা এবং সেই সাপ আল্লাহ মাপ করুক বারবার আমাদের মাথার ঘিলুতে সবল দিতে থাকবে জাকাত না দেওয়ার জন্য সুতরাং জিনিসটা কিন্তু কোনো ক্রমেই কোনো ক্রমেই এটা সহজ না এবং জাকাতের আরো অন্যান্য পানিশমেন্টের কথা বলা হয়েছে যারা মনে করেন এই পশুর পশুর তো গবাদি পশুর জাকাত হয় আমাদের এখানে যারা আছে সম্ভবত কারোর গবাদি পশুর জাকাত দিতে হয় না কারা কিন্তু গ্রামে গঞ্জ যারা ল্যান্ডলর্ড আছেন তারা যদি গবাদি পশুর জাকাত না দেয় তাহলে তারা শিং দিয়ে সবসময় গোতাতে থাকবে আল্লাহ মাফ করুক সো আমরা এই হিসাবটা অ্যাকুরেট করে রাখতে হবে যা আমার আজকে জাকাত হচ্ছে এবং জাকাতে আপনি কি কি জিনিস ইনক্লুড করবেন সেটা তো আমরা জানি যে আমার সেভিংস ইন এনি ফর্মস ইকুইটি যেটা আছে মনে করেন আমার ব্যাংক ব্যালেন্স আছে আমি এমন লোন দিয়েছি যে লোনটা ফেরত পাওয়া যেতে পারে ইন নিয়ার ফিউচার সেটাও আমার জাকাতের মধ্যে ইনক্লুড করতে হবে আমরা যারা মনে করেন মর্গেজ নিয়ে হালাল ধরি আমি হালাল মর্গেজ নিয়ে বা অন্য লোন নিয়ে আমরা যারা ঘর কিনেছি আপনি যদি পুরো টাকা ধরেন তাহলে তো জাকাত আসবে না কিন্তু হিসাব করতে হয় যে আমার কিস্তি কত দিতে হবে ওইটা বাদ দিয়ে দিতে হবে আমরা যে ব্যবসা করি বা পার্টনারশিপ আছে সেখানে শুধু প্রফিটের উপরে আমার দিতে হবে যে কোনো ব্যবসার বা স্টক যেগুলো আছে সেই স্টকের উপর হিসেব করে দিতে হয় ব্যবসা করতে গিয়ে কোন ফিকচার যেগুলো আছে বা ইকুইপমেন্ট যেগুলো আছে এই ইকুইপমেন্টের উপরে কখনো কোনো জায়গা থাই না ইকুইপমেন্টের উপরে কোনো জাকাত হবে না মনে করেন ল্যান্ড যারা মনে করেন বাড়ির ব্যবসা করেন যারা ঘর কেনেন এবং ভাড়া দেন এখানে কিন্তু শুধুমাত্র ওই ভাড়ার ভাড়া নেওয়ার পরে বাদ দিয়ে যদি আপনার সেভিংস অ্যাড হয় তখন তার উপরে জাকাত হবে ওই বাড়িগুলোর উপরে জাকাত হবে না কিন্তু যারা রিয়েল এস্টেট বিজনেস করেন যারা বাড়ি কেনেন এবং বিক্রি করেন ওগুলো ইকুইটির মধ্যে আসে তো যারা বাড়ি কেনা বেচা করেন এবং ওই সময় বা ল্যান্ড প্রপার্টি যাদের বিজনেস আছে ওই সময় তাদের পজেশনে কি পরিমাণ ল্যান্ড আছে এবং সেই ল্যান্ডের পরিমাণ কত সেখানে আপনি আপনার লোন টোন খরচ টরচ বাদ দিয়ে ওই ল্যান্ড ল্যান্ডের পরিমাণ হিসেব করে শেয়ার হোল্ডার কতজন আছে তার উপরে ভাগ করে একজনের উপরে কত পড়শো আছে ওর উপরে জায়গাতে আসবে আপনি তো বলতে পারেন যে ল্যান্ড তো আমি এখন বিক্রি করছি না না বিক্রি না করলেও যেহেতু আপনার এটা ইকুইটির মধ্যে পড়ে সুতরাং ওইটা হিসেব করে আপনাকে দিতে হবে না ওইখানে আমি একটা বলে রাখি কিছু কিছু সেভিংস আছে যেগুলো আপনার ম্যাচিউর হয় না যেমন এই যে বাচ্চাদের কিছু মনে করেন চাইল্ড মিউচুয়াল ট্রাস্ট বা এই ধরনের কিছু ট্রাস্ট আছে যে তারা এইটিন ইয়ার্স না হলে এটা ম্যাচিউর হয় এবং তারা এই টাকাটা তো বাচ্চাদের এটা প্যারেন্টদের কন্ডিশন থাকে যে আপনি পাঁচ বছর আগে তুলতেই পারবেন না যদি এরকম কন্ডিশন থাকে ওগুলো জাকাতের মধ্যে ইনক্লুড হবে না শুধুমাত্র ইনক্লুড হবে যে যেটা আপনি মনে করেন কিছু অ্যাডমিন চার্জ দিয়েও তুলে নিতে পারবেন শুধুমাত্র ওই সেভিংস গুলো ইনক্লুড করা হবে জাকাতের হিসাবে জাকাতের ক্ষেত্রে স্বর্ণ যেটা আছে এখানে ডিবেট আছে যে স্বর্ণের গহনা যেগুলো আছে এই গহনায় জাকাত দিতে হবে কিনা ওলামায়দের মধ্যে সব সাহাবাদের মধ্যে দুই মত ছিল এটা তো বলে লাভ নেই কিন্তু আমার যেটা মনে হয়েছে যে জাকাত দিয়ে দেওয়াটাই উত্তম কারণ হলো যে যদি কোনো ক্রমে এটা আল্লাহর দৃষ্টিতে জাকাত জাকাত জাকাতে বল হয় তখন কিন্তু আমি গুণাগার হয়ে যাবো এই জন্য একটা উসুল হলো যখন আহ দেওয়া না দেওয়ার প্রশ্ন আসে তখন দিয়ে দেওয়াই ভালো যখন খাওয়া না খাওয়ার প্রশ্ন আসে না খাওয়াই ভালো এটা হলো উসুল তো জাকাতের ক্ষেত্রেও দেওয়া না দেওয়ার প্রশ্ন হলো তখন আমি দিয়ে দেব তাহলে আমার আমি গুনা থেকে বাঁচলাম আর এটা জাকাত না হলে তো সদাক অবশ্যই হবে আমি কিন্তু আমার আহ সবাব এবং যে ফায়দা বা বেনিফিট আছে তার থেকে আমি মাহরুম হব না সুতরাং সামনকার থেকে আমরা জাকাত দিয়ে দেবো না একটা এখানে ফান্ডামেন্টাল কোশ্চেন এখানে আছে সেটা হলো আমরা তো ফ্যামিলিতে মনে করেন যখন জাকাতুল ফেতরা বা রমাদান যে ফেতরা দেয় তখন পরিবারের হাউসহোল্ড থেকে দেই কিন্তু নর্মাল জাকাত কিন্তু হাউস উপর হয় না নর্মাল জাকাত হয় ইন্ডিভিজুয়াল ওনারশিপের উপরে যে পরিবারে মনে করেন কে কতটুকুর মালিক তার উপরে মনে করেন যে স্ত্রীর যে স্বর্ণ আছে এই স্বর্ণের হিসাব স্ত্রীর জাকাতের হিসাবে হবে ছেলে মেয়েদের বা মেয়েদের যে স্বর্ণ আছে সেটা তাদের হিসাবে যাবে ছেলে মেয়েদের স্বর্ণ স্ত্রীর স্বর্ণ একসাথে করে হাজব্যান্ড সাথে ধরে জাকাত দিতে হবে না এটা হলো সম্পূর্ণ আলাদা হিসাব জাকাত কিন্তু ইন্ডিভিজুয়াল এটা কোনো ফ্যামিলি হিসাব না আর ভেরি ইন্টারেস্টিং আমি একটু অ্যাডভান্স বলে রাখি আহ মার্শাল্লাহ আমি একটা হাদিসে পড়েছি একটা বা দুইটা হাদিসে যে যদি দেখা যায় যে হাজব্যান্ড জাকাত দিচ্ছেন না তার অবস্থা ওই ভালো না তার নিড আছে কিন্তু স্ত্রীর সম্পদ আছে টাকা আছে স্বর্ণ আছে স্ত্রী চাইলে তার জাকাতের টাকা হাজব্যান্ড দিতে পারবেন এটা অ্যালাউড আছে কারণ হলো এই যে সংসারে খরচের জন্য স্ত্রী আপনার দায়িত্বশীল শিলা না দায়িত্বশীলা হলো আপনার দায়িত্বশীল হলো পুরুষ অফিসিয়ালি সো এখানে এই জাকাত সে দিয়ে দিতে স্বামীকে দিতে পারবে আচ্ছা তো জাকাত হিসাব করার পরে ও এখানে সেটা আহ যে অন্য যত মূল্যবান আপনার পাথর বা ডায়মন্ড থাকে তারপরে কোনো কিন্তু জাকাত নেই অনেকে প্রশ্ন করে স্বর্ণের উপরে হলে ডায়মন্ডের উপরে হবে না কেন কারণ আদিকাল থেকেই স্বর্ণকে টাকার একটা মান হিসেবে ধরা হয় ডায়মন্ডকে না সো এটা শরিয়াত এবং আমরা এটাই মানি এটা এর চেয়ে বেশি ডিবেট আপাতত আমাদের যাওয়ার দরকার নেই তো জাকাত যখন আমরা হিসেব করে ফেলবো আমরা তাড়াতাড়ি আমরা জাকাত শিবের দ্বার যারা আছে তাদেরকে হাতে তুলে দেবো ভেরি কুইকলি আমি একটা উত্তর দিয়ে ফেলে যাম চ্যারিটি গুলো যে জাকাত কালেকশন করে তাদেরকে দিলে জাকাত হবে কিনা হ্যাঁ জাকাত দেওয়ার আগে আমরা কনফার্ম করতে হবে যে চ্যারিটি গুলো রেসপন্সিবল এবং তারা এই জাকাতের টাকাটা রিয়াল মানুষের কাছে দায়িত্বের সাথে পৌঁছাই দেয় সুতরাং আমরা তাদেরকে দিয়ে দিতে পারি কারণ অ্যাকচুয়ালি দেখেন করিম সময় বা এরপর থেকে কিন্তু রাষ্ট্রীয় ফান্ডে দেওয়া হতো এবং জাকাত কালেকশন করা হতো তো যেখানে রাষ্ট্রীয় এটা আছে সেটা তো আমরা রাষ্ট্রকে দিয়ে দেবো আর যেখানে রাষ্ট্রীয় এটা কালেকশন করা হয় না কিন্তু মানে অন্য দায়িত্বশীল অর্গানাইজেশন করে তাদেরকে আমরা জাকাত দিয়ে দিতে পারি এবং তারা যদি এই জাকাতের টাকাটা রাইট জায়গাতে না দেয় তারা গুনাগার হবে আমরা গুণাগার হব না এটা কিন্তু মনে রাখতে হবে তবে আমরা একটু চেক করা দরকার যে আমি যাদের হাতে জাকাত দিচ্ছি তারা আসলে দায়িত্ব সহকারে এটা বন্টন করছে কিনা তো আমাকে বলা হয়েছিল আধা ঘন্টার মধ্যে শেষ করতে পারে আমি এবার ভাই পারি নাই এ পর্যন্ত আমি আপাতত শেষ করি এখন প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ